হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন আছো। তো আমি আজকে একটা নিউ এডিটিং নিয়ে চলে এসেছি টেকনিক্যাল সিটু চ্যানেলে। তো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম সব রকম এডিটিং পাওয়ার জন্য। তো আমি মাস্ক পরে ভিডিও বানাচ্ছি কারণ করোনার টাইম। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, টেকনিক্যাল সিটু সব রকম এডিটিং পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মাস্ক পরে ভিডিও বানাচ্ছি কারণ এখন করোনার টাইম, ঠিক আছে, সেই জন্য বানাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড আছে, মন দিয়ে দেখো। তো এরকম থাম্বনেল তোমরা এডিটিং করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে আমি এই থাম্বনেলটা আজকে এডিটিং করে দেখাবো পুরো। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। আমার টেকনিক্যাল সিটু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সাপোর্ট করছো না, সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিওতে কিন্তু পাসওয়ার্ড আছে, না তো পিএলপিটা খুলবে না। আর পিএলপি কীভাবে খুলতে হয় না খুলতে হয় সেটার উপর একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমার ডিসক্রিপশানে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে থেকে দেখে নেবে, ঠিক আছে। তো এডিটিংটা শুরু করা যাক বেশি দেরি না করে। তো তোমরা ভিডিওতেই পাসওয়ার্ড পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করছি, তার আগে তোমাদেরকে বলি সবার প্রথমে একটা পিক্সেল ল্যাব অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। পিক্সেল ল্যাবে পেয়ে যাবে, সরি প্লে স্টোরে পেয়ে যাবে, বা তোমরা আমার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখানেও পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি, ঠিক আছে। পিক্সেল ল্যাবটা আমি ওপেন করে রেখেছি, তোমরা ওপেন করে নেবে, এরকম ইন্টারফেস আসবে। দেখো এই চার নম্বরে আমি মার্কার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালোভাবে দেখো। চার নম্বরে টাচ করবে, টাচ করার পরে একটু সরিয়ে নেবে। তো ব্যাকগ্রাউন্ড যে পিএনজিগুলো ফটো 2020-22 এই 2022 যে পিএনজি যেগুলো দিয়েছি ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমার ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে। ঠিকঠাক পাসওয়ার্ড দিয়ে তোমরা ওয়াচ করে ভিডিওটা আনজিপ করে নেবে। না জানলে আমার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, আনজিপ কীভাবে করে সেটাও ভিডিও আছে। তো ফ্রম গ্যালারি, হ্যাঁ এখানে টাচ করবে ফ্রম গ্যালারিতে, ভালোভাবে দেখো। ফ্রম গ্যালারি দিয়ে আমি তোমাদেরকে একটা দিয়ে দেবো ফাইল, তো লেখা থাকবে অন তাম্মা তাম্মা। তো সবার প্রথমে তোমাদেরকে কী অ্যাড করতে হবে ভিডিওটা শুধু মন দিয়ে দেখো। তোমরা এরকম সেম এডিটিং করতে পারবে, আমার থেকে বেশি ভালো পারবে এডিটিং করতে। তো ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড সেটু এটা অ্যাড করে নিলাম। তো নিউ টেক্সটটা আমি ডিলিট করে নিচ্ছি। তো দেখো বিকেলবেলায় ভিডিওটা বানাচ্ছি, পাখিটাকে চিৎকার করছে সাইডে, সব গাছপালা আছে। তো তো এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তোমাদেরকে কোনো কিছু এডিটিং করতে হবে না, আমি সব রকম এডিটিং করে রেখেছি। শুধু তোমাদেরকে যে গানের টাইটেল ওগুলো সব বসাতে হবে। তো কীভাবে অ্যাড করবে পিএনজি যেইগুলো, তো সবের প্রথমে আমি তোমাদের পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি। প্লাস এখানে টাচ করবে ফ্রম গ্যালারি, হ্যাঁ ফ্রম গ্যালারিতে যতগুলো পিএনজি আছে আমি প্রথমে আমার যে নামটা ওটা অ্যাড করে নিচ্ছি। তিন নম্বর অপশানে গিয়ে এ ভালো হতে হবে, এই অপশানটা গিয়ে 75 থাকবে 100 করে নেবে, ঠিক আছে। আমি করে নিলাম পিএনজিগুলো মোটামুটি সবাই, যে পিএনজিগুলো আছে আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। 2022 পিএনজিটা ঠিকঠাক জায়গায় বসিয়ে নিলাম, তোমাদের যেখানে ইচ্ছা বসিয়ে নেবে। তো আমি যতগুলো পিএনজি আছে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। আমার এই যে লোগো, লোগোগুলো আমি বসিয়ে নিচ্ছি, তোমাদেরকে বসাতে হবে না, এগুলো আমি দিয়েছি, ঠিক আছে। তো এটাও আমার লোগো, তোমাদের অন্য নাম একটা লোগো বানিয়ে নেবে। তো আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে, সাবস্ক্রাইবার এটাও। তো মোটামুটি আমার এডিটিং হয়ে গেছে। এবার তোমরা গানের কী টাইটেল দেবে না দেবে তোমাদের উপরে নির্ভর। তো আমি গানের টাইটেল লিখব, তো লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। না তো আমার কপিরাইট ক্লেম চলে আসবে যদি আমি সবগুলো পিএনজি দিয়ে দিই। তো প্লাস এখানে টাচ করবে, দিয়ে টেক্স টেক্সে গিয়ে এখানে দুবার টাচ করবে, তাহলে হয়ে যাবে। তো আমি কপি করে রেখেছি ওগুলো, অতগুলো লেখা অসম্ভব আপাত তাড়াতাড়ির মধ্যে। তো দেখো তাম্মা তাম্মা গানের টাইটেল, ঠিক আছে, লিখে নিলাম। তো অতটা সুন্দর লাগছে না, তো একটা ফন্ট অ্যাড করে নিতে হবে। তো এতে গিয়ে এতে যাবে, একটু সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে এবি বড় হাতে, ঠিক আছে, মোটা করে। তারপর নিচে লেখা আছে ফন্ট। তো এই ফন্টটা যে কোনো একটা তোমরা ফন্ট চুজ করে নিতে পারো। তো আমি এই ফন্টটাই চুজ করে নিলাম, এই দেখো এই ফন্টটা চুজ করে নিলাম। 1 2 3 4 5 1 2 3 4 5 6 নম্বর, তোমাদের 7 নম্বরও থাকতে পারে। এই ফোনটা আমি চুজ করে নিলাম, তো ঠিকঠাক জায়গায় আমি বসিয়ে নিচ্ছি তোমাদের যেখানে ইচ্ছা। তো আমি এই গানটা ছাড়বো ডিজে সিটু চ্যানেলে, তো সেই জন্য থাম্বনেলটা বানাচ্ছি। আর তোমরা অবশ্যই আমার টেকনিক্যাল সিটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সব রকম এডিটিং এবার পেয়ে যাবে। তোমরা যদি সাপোর্ট করো তোমাদেরকেও সাপোর্ট করবো। তো এটা আমি কালার দিয়ে দিচ্ছি, কালারে যাব, এটাকে আমি কালো কালার দিয়ে দিচ্ছি। তো অত ভালো লাগছে না, একটু সরিয়ে নেবো। সরিয়ে নেওয়ার পর এই অপশানটা গিয়ে একটু ইফেক্ট আর অন্য একটা সাদা দিয়ে দিলাম, ঠিক আছে, কত সুন্দর হয়ে গেলো। তো আমি এটা লক লাগিয়ে নিলাম, তো সবগুলো আমি লক লাগিয়ে নিচ্ছি যাতে না নড়ে। তো দেখো তাম্মা তাম্মা কত সুন্দর লাগছে, লেখা আছে, ঠিক আছে। তো আরও যে সব লিখেছিলাম, তো আবার প্লাসে অ্যাটাচ করবো। অ্যাটাচ করার পর আমি এটাই কপি করে নিচ্ছি, তাম্মা তাম্মাটা এখানে আমি লিখে নিচ্ছি।
যে লিখে নিলাম না, মানে কপি করা ছিল পেস্ট করে দিলাম। তোমাদের যেটা টাইটেল সেটা তোমরা কপি করে নেবে, ঠিক আছে? তো আমি এটা পিকনিক টিজে লিখলাম, ঠিক আছে? তো অতটা সুন্দর লাগছে না, তো একটা বক্সের ফটো অ্যাড করতে হবে আমাকে। এগুলো আমি আরও লাইট ফাইটগুলো তোমরা ঠিকঠাক মতো অ্যাড করে নেবে, এগুলো অ্যাড করে নিই। তারপরে আমি বক্সের একটা ছবি ওটা অ্যাড করবো, যে বক্সের ফটো এটাকে আমি ঠিকঠাক জায়গায় বসিয়ে নিলাম, তো লক লাগিয়ে নিচ্ছে এগুলোকে, ঠিক আছে? তো পিকনিক ডিজে এটা ফোনটাই থাকলো, তো আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? লিখে নিয়েছি আগে, কালারে গিয়ে 2 নম্বর অপশানে গিয়ে কালারটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তোমাদের কালারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো কালার দিতে পারো, তো লালে সবুজে, ঠিক আছে? আমি লালে নীলে, ঠিক আছে, দিয়ে দিলাম মোটামুটি একটা কালার। তোমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে মোটামুটি ঠিক করে নেবে। এটা আমি লক লাগিয়ে নিয়ে নিচ্ছি, তো এটা আমি কপি করে নিলাম, তোমরা যেটা ইচ্ছা করে নেবে। এগুলো আমি পিএনজিও দিয়ে দেবো, পিকনিক টিকনিক এগুলো, ঠিক আছে? মাতাল ড্যান্স এটা আমি তোমাদেরকে বসিয়ে নিলাম। তোমরা অন্য ফন্টও অ্যাড করতে পারো এখানে, তো আমি যে কোনো একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি, আমি ফন্টটা অ্যাড করে নিলাম। তো কত সুন্দর লাগছে, তো আমি কালার চেঞ্জ করবো, একই কালার দিলে ভালো লাগবে না, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো দেখ তোমরা দেখো কত সুন্দর একটা এইচডি কোয়ালিটি থাম্বনেল এডিটিং হয়ে গেছে। তো তোমরা এরকমভাবে সহজভাবে এডিটিং করতে পারবে। আমার টেকনিক্যাল সিটু চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে? তোমাদেরকে সব রকম এডিটিং করে দেখাবো পুরো একবারে। এই পিএনজিগুলো মাতাল ড্যান্স পিকনিক ডিজে এগুলো পিএনজি পেয়ে যাবে, ঠিক আছে, আমার এই ফাইলের মধ্যে। তো এটা কীভাবে সেভ করবে, এখানে অ্যাটাচ করবে, সেভ অ্যাজ ইমেজ এখানে অ্যাটাচ করবে, হ্যাঁ, নিয়ে সেভ টু গ্যালারি। তো এরকমভাবে তোমরা সেভ করে নেবে। আর এটা যদি পিএলপি নিতে চাও অবশ্যই কমেন্ট করবে, পিএলপিরও লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? একই পাসওয়ার্ড থাকবে, পিএলপিরও লিঙ্ক দিয়ে দেবো, পেয়ে যাবে। এগুলো তোমরা এডিটিং করতে পারো অন্য কিছু, ঠিক আছে? তো পাসওয়ার্ড ঠিকঠাক তো পেয়ে গেছো। তো ভিডিওটা আমি শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো বাই। তোমরা ভিডিওতে পাসওয়ার্ড পেয়ে গেছো, তো আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি, সিটু ব্লগ চ্যানেল। তো তোমরা আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। ওখানে সব রকম বক্স চাপানো এবং নামানো সব রকম, অনেকজনে সাবস্ক্রাইব করে রেখেছো, অনেকে সাপোর্ট করেছো। তো টেকনিক্যাল সিটুটাও তোমরা খানিক কম সাপোর্ট করছো, ওটাখানে সাপোর্ট করো বেশি, ঠিক আছে? তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তোমাদেরকে সব রকম নতুন নতুন ভিডিও দেখাবো, কোথায় বক্স বাজছে না বাজছে। সিটু ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো তোমরা কেমন আছো অবশ্যই বলবে কমেন্ট করে, আর কার কোথায় বাড়ি, অনেকজনে বলছো নাম্বার দাও, তোমরা কমেন্ট করবে, নাম্বার তোমাদেরকে ঠিক দিয়ে দেবো, ঠিক আছে? যা দরকার হবে তোমাদেরকে পেয়ে যাবে। আর কেউ যদি স্টুডিও ভয়েস বানাতে চাও বলবে, পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু স্টুডিও ভয়েস বানাতে টাকা লাগে ভাই, একটা মেয়ে করে ও টাকা নেয়, ঠিক আছে? অ্যাড দিয়ে দিলাম, যদি কেউ বানাতে চাও অবশ্যই বলবে, পেয়ে যাবে। তো ভিডিওটা বেশি দেরি করবো না, ভিডিওটা শেষ করছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত।